আচ্ছা, আমরা তো যে মন্দির দাঁড়িয়ে আছি এই মন্দিরটা কিন্তু আপনিও জানেন আমিও জানি দীপজল স্যারের পাশাপাশি। হ্যাঁ আচ্ছা, দীপজল স্যার কি কোন সময় মন্দিরে এসে আসে? একটু সহযোগিতা করে দেখা দেখা করে পাশাপাশি। তো দর্শক, আমি যেটা বলছিলাম, আমি কিন্তু দাঁড়িয়ে আসছি দীপজল স্যারের একদম সাবার শ্রী দশমী। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সকলে আল্লাহ ভালো আছেন? যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে পূজা যায় সেটা সরস্বতী না দুর্গা পূজা, তো সে আজকে থেকে কিন্তু দুর্গা পূজা শুরু হয়ে গেছে। তো আমি সাভার থানা রাসফুলবাড়িয়া গ্রামের একটা মন্দিরে অবস্থান করতেছি এবং এই মন্দিরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই দুর্গা পূজার আয়োজনটা করেছে। তো এটা কিন্তু আরেকটা একটা দৃশ্য যেটা হলো দীপজল সাহেব, তো দীপজল স্যারের বাড়ির পাশেই কিন্তু এই মন্দিরটা, পাশেই দীপজল স্যারের এফডিসি। আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো যে শুরু হয়ে গেছে দুর্গা পূজা, সনাতন ধর্মের সবচেয়ে বড় যে উৎসবটা সেটা। এখানে ডিজে পার্টির আয়োজন করা হয়েছে মনে হচ্ছে, একটু দুর্গা পূজা ভাত গানের মধ্যে যদি না হয় তাহলে দুর্গা পূজা একটু হয় না। তাহলে কমিটি একটা বড় একটা কমিটি আছে, বিমলচন্দ্র ধর্ম সর্বজনীন দুর্গা মন্দির, এই মন্দিরের নাম যেটা বললাম আমি, তো সেই উপদেষ্টাদের নামও আছে এবং পরিচালনা কমিটির নামও আছে, সদস্যদের নামও আছে এবং সার্বিক তত্ত্বাবধানে যে পরিচালনা করবেন তার নাম হলো রনি কুমার সিংহ। এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো আজকে রাত্রে থেকে শুরু হয়ে যাবে সবচেয়ে বড় উৎসব সনাতন ধর্মের যে দুর্গা পূজা সেটা। তো 12 মাসে 13 পূজা আমরা সকলে জানি, সবথেকে বড় পূজা যেটা হলো সেটা হলো দুর্গা পূজা। তো একে একে সমস্ত ঠাকুরগুলো আপনাদেরকে দেখাবো, যে ঠাকুরগুলোর নামগুলো একটু নিজে ভাই ঠাকুরগুলোর নামগুলো বলবেন, ঠাকুরের নামগুলো সব জানেন না? আচ্ছা, তো এই যে ভাই কিন্তু এই কমিটির বিরুদ্ধে সদস্য একজন না? আচ্ছা, কমিটির সদস্য আপনার না? আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, একজন দাঁড়াইলে হবে, আসেন আপনার দুজনে আসেন। ভাইয়ের নাম কি? আমার নাম বিজয়চন্দ্র ধর। বিজয়চন্দ্র ধর? ধর। আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, তো আমরা নামগুলো শুনলাম, একটু সামনের দিকে তাকান, আমি একে একে বলবো সেই ঠাকুরের নামগুলো বলবেন। হ্যাঁ, যে সর্বপ্রথম যে মাঝখানে যে ঠাকুরটি, ঠাকুরের নাম কি বলেন দেখি? মা দুর্গা। মা দুর্গা, আচ্ছা। তো আমি এখন আবার কিনার থেকে আসবো, ছোট্ট একটা ঠাকুর দেখতে পারতেছি আমরা, এই ঠাকুরের নাম কি? মা কালী। তো কালী ঠাকুরের পায়ের নিচে যে ঠাকুরটা আছে এই ঠাকুরের নাম কি বলেন দেখি? জুড়ো বললেন না? শিব। শিব, দর্শক এই ঠাকুরের নাম হলো শিব ঠাকুর। মহাদেব। হ্যাঁ মহাদেব না? মহাদেব। হ্যাঁ আচ্ছা, তার উপরে যে ঠাকুরটা আছে ঠাকুরের নামটা প্লিজ একটু বলেন। কার্তিক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কার্তিক, এই ঠাকুরের নাম হচ্ছে কার্তিক ঠাকুর। আচ্ছা, আমি একটু একটু আপনি আসেন। আচ্ছা, কার্তিকের পাশে যে বেহালানিয়া দাঁড়ায় আছে যে ঠাকুরের, এই ঠাকুরের নাম দেখুন মা সরস্বতী। তো দর্শক এই ঠাকুরের নাম হলো মা সরস্বতী। আচ্ছা, মা সরস্বতীকে আপনার গীত দেখায় খুব সুন্দর ফেস্কারিং দিয়ে কিন্তু মা সরস্বতীকে সাজানো হয়েছে। মা সরস্বতীর পায়ের নিচে দুটো প্রাণী আছে, প্রাণীদের নাম বলেন তিনি? একটা রাজহাঁস, একটা ময়ূর। তো দর্শক আপনারা যে প্রাণীদের নামগুলো শুনলেন, রাজহাঁস ও ময়ূর। আচ্ছা, আমি এখন দুর্গা ঠাকুরের যেটা মেন প্রোগ্রাম তার দিকে চলে আসতেছি। দুর্গা ঠাকুরের পাশে যে একটা ঠাকুর আছে কালো করে, এই ঠাকুরের নাম কি বলেন দেখি? জি, মহিষাসুর। নিশাসুর, মহিষাসুর, মহিষাসুর। তো দর্শক এই ঠাকুরের নাম মহিষাসুর। আচ্ছা, তো ঠাকুর দুর্গার নিচে একটা প্রাণী আছে, প্রাণীর নামটা কি? সিংহ। সিংহ, হ্যাঁ ঠিক আছে, সিংহ। সিংহ যাকে আঘাত করছে এই ঠাকুরের নামটা কি? এটা মহিষাসুরের আরেকটা রূপ বা যে তার সৈন্য দলের একজন, তাই মানে ওর দলেরই সদস্য একজন। আচ্ছা দর্শক, এটা একটা ঠাকুরের সদস্য। আচ্ছা, উপরে একদম ছোট ঠাকুরটা, এটার নামটা কি? মহাদেব। তো দর্শক মহাদেব, আমরা সকলে একটা জিনিস জানি, মহাদেব দুর্গার কি হয়? দর্শক এটা প্লাস পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, সনাতন ধর্মে যে মহাদেব ঠাকুর আমরা চিনি সেই ঠাকুরের ওয়াইফ কিন্তু মা দুর্গা। এই অনেক কাহিনী আছে, ইতিহাস আছে, কোথা থেকে কী আসলো না আসলো। এবং সেই মহাদেবের সন্তান কয়জন ছিল জানি? চারজন। চারজনের নাম বলতে পারবেন? হ্যাঁ, দুজন ছেলে দুজন মেয়ে না? দর্শক চারজনের নাম কিন্তু এই দাদা কিন্তু বললেন, এই চারজনই হলো মা দুর্গার সন্তান। এবং আমি যতটুকু জানি এই চারজনের একটা কাহিনী আছে, কীভাবে আসলো আসলো ঠিক আছে না? আচ্ছা, আমরা একে একে যাচ্ছি। এই মহাদেবের
না ঠাকুর নামটা জানি কি বলেন, মহাদেব না? আচ্ছা, মহাদেবের নিচে যে ঠাকুরটা আছে সবুজ কালারের ড্রেস পরা, এই ঠাকুরের নামটা কি? মা লক্ষ্মী। তো দর্শক আপনারা দেখতেছেন মা লক্ষ্মী, মা লক্ষ্মীর ফেস কাটিং কিন্তু একদম লক্ষ্মী টাইপের কিন্তু করা হয়েছে। এর পাশে একটা প্রাণীর পিকচার আছে, পিকচারটার নাম কি? প্রাণীটা কি? পেঁচা, লক্ষ্মী পেঁচা। তো মা লক্ষ্মীর পাশে কিন্তু লক্ষ্মী পেঁচা রাখানো আছে, মানে একটা সৌন্দর্য খুব ফুটেছে। আচ্ছা, এর পাশে যে ঠাকুরটা আছে এটা কি ঠাকুর বলে? গণেশ। তো দর্শক গণেশের কিন্তু একটা কাহিনী আছে, হাতির মাথা কীভাবে কারণে আসলো সেটা কিন্তু আমি যতটুকু জানি মহাদেবের থেকে কিন্তু এই ঘটনাটা ঘটে আসছে। কার্তিকটা যেহেতু আমরা চ্যানেলে যতটুকু দেখেছিলাম এটার ঘটনা, সে থেকে কিন্তু আপনাদেরকে কিছু কিছু আইডিয়া দিতে পারলাম। তো আজকে থেকে তো শুরু হয়েছে দুর্গাপূজা, না মহাষষ্ঠী? মহাষষ্ঠী আজকে, মানে মহাষষ্ঠী তো আজকে শুরু, কিন্তু মেন পূজাটাই তো দুর্গা, তাই না? মানে আজকে প্রথম পূজা, তিনটা পূজা হয় না, তিন দিন পরেই তো ফালাই দেওয়া হবে। এর মাঝে কটা পূজা হয়, মেন পূজা কটা হয় আপনাদের? আজকে কি পূজা ওটা বলেন? ষষ্ঠী পূজা। কালকে কি পূজা হবে? মহাসপ্তমী। তার পরের দিন কি পূজা হবে? মহাষ্টমী। মহা অষ্টমী। মহা অষ্টমী মানে হলো দুর্গাটা ফালাই দেওয়া হবে, না বিসর্জন, ওটা মহারকমী বলে, না? তারপরে হচ্ছে মহাদশমী। না, ঠাকুরটা কয়দিন রাখা হবে? ঠাকুরটা 5 দিন রাখা হবে। 5 দিন পর ঠাকুর ফালানো হয়? দশমীর দিন। দশমী মানে তো বিসর্জন। তো বিসর্জন যেদিন দিবে ওই দিনকে শেষ পূজাটা কি পূজা বলা হয়? দশমী। ওটা দশমী পূজাই বলা হয়, না? আচ্ছা, দীর্ঘ 1 বছর পর মা দুর্গা ঘরে আসে, তখন কেমন লাগে আপনাদের? আমাদের তখন অনেক আনন্দ, খুব ভালো লাগে, না? আপনাদের মন্দির? হ্যাঁ, দর্শক এই আপুদের মন্দিরে কিন্তু আমরা অবস্থান করতেছি। আচ্ছা, এই পূজা করার সময় কোনো সমস্যা পড়েন আপনারা? আচ্ছা, আমরা তো যে মন্দির দাঁড়িয়ে আসছি এই মন্দিরটা কিন্তু আপনিও জানেন আমিও জানি দীপজ্যোৎ স্যারের পাশাপাশি। হ্যাঁ, আচ্ছা, দীপজ্যোৎ স্যার কি কোন সময় মন্দিরে এসে আসে? একটু সহযোগিতা করে, দেখা দেখা করে পাশাপাশি। তো দর্শক আমি যেটা বলছিলাম, আমি কিন্তু দাঁড়িয়ে আসছি দীপজ্যোৎ স্যারের একদম সাবর ফুলের যে একটা বাড়ি আছে সে বাড়ির পাশে কিন্তু এই মন্দিরটা সাজানো হয়েছে। তো দর্শককে আপনাদেরকে আর একটু দেখে আপনাদের মাঝখানে বিদায় নেবো, যে মা দুর্গার যে একটা থিম সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে থেকে কিন্তু সনাতন ধর্মের সব থেকে বড়ো যে পূজাটা দুর্গাপূজাকে যে শুরু হয়ে গেছে, এবং 5 দিন পরে কিন্তু বিসর্জনের মাধ্যমে কিন্তু এই পূজা সমাপ্তি ঘোষণা করা হবে। তো আমরা দোয়া করবো যাতে সনাতন ধর্মের যারা আছে তারা সকলে, মানে ধর্ম একটা জিনিস, যার যার ব্যক্তিগত ব্যাপার, কী কোন ধর্ম করে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সহযোগিতা করা কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, সহযোগিতা সবারই করা উচিত। তো আপনাদের মাঝখানে বিদায় নেব, শুভ হোক দিদি, আপনাদের পূজা সুখ শান্তিতে করেন, শুভ হোক আপনাদের বিসর্জন। এগুলো আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।